মেট্রো রেলের রুট পুনর্বিন্যাস করছে পরিকল্পনা কমিশন, যার অন্যতম লক্ষ্য রাজধানীর জনবহুল পুরান ঢাকাকে মেট্রো রেলের সঙ্গে দ্রুত সংযুক্ত করা। নতুন এই রুটটি বৃহৎ এক জনগোষ্ঠীকে সেবা দেবে বলে আশা করছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে এমআরটি লাইন 5 সাউথডান রুটের পরিবর্তে এমআরটি লাইন 2 রুটকে বিকল্প ভাবছে কমিশন। এখানে এমআরটি লাইন 5 ঢাকার গাবতলি থেকে দশেরকান্দি পর্যন্ত, অন্যদিকে এমআরটি লাইন 2 গাবতলি থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ধানমন্ডি, নিউ মার্কেট, গুলিস্তান, মতিঝিল হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত। এর সঙ্গে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত একটি শাখার মাধ্যমে এমআরটি লাইন 2 তে যুক্ত হবে পুরান ঢাকা। পরিকল্পনা কমিশনের মতে বর্তমান মেট্রো রেলের যেসব প্রকল্প চলমান রয়েছে তার কোনটি পুরান ঢাকাকে সংযুক্ত করে না, তবে এমআরটি লাইন 2 এর মাধ্যমে ঢাকার গাবতলির সঙ্গে নারায়ণগঞ্জের মেট্রো রেল সার্ভিস চালু হলে পুরান ঢাকাকে সংযুক্ত করবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছে 35 কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন 2 নির্মাণে আনুমানিক 60,837 কোটি টাকা খরচ হবে।